করোনা এসছে প্রায় 1.5 বছর হয়ে গেছে, 50 লাখের মতন মানুষ প্রায় মৃত্যুবরণ করেছে, এটা কোথায় গিয়ে ঠেকবে আমরা জানি না। বাংলাদেশে প্রতিদিন এখন 264 জন গতকালকে সম্ভবত মৃত্যুবরণ করেছেন। আল্লাহ আমাদেরকে হিফাজত না করলে আমাদের বাঁচার কোনো পথ নাই, আমাদের যাওয়ার কোনো জায়গা নাই, আমরা যে যাই বলি না কেন। তো এই ক্ষেত্রে আমি আগের কথাগুলো বলবো যে আল্লাহর কাছে আসুন, আমরা ফিরে আসি, প্রত্যাবর্তন করি, এরপরে যেটা হবার আল্লাহ যেটা কল্যাণ রেখেছেন তাই হবে, কিন্তু অন্ততপক্ষে আমি তো ফিরে আসতে পারলাম, এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি আরেকটা কথা বলবো, সেটা হলো যে এই করোনাকালীন সময়ে বিশ্বের বড় বড় রাষ্ট্র থেকে যারা গবেষক আছেন তারা টিকা আবিষ্কার করেছেন। তো টিকা নিয়ে ব্যাপক আলোচনা পর্যালোচনা চলছে, টিকা নেওয়া যাবে কি না, অনেকে চিন্তা করছেন নেব কি নেব না, অনেকে ভাবছেন নেব না, অনেকে ভাবছেন নেব, এটা নিয়ে অনেক বিস্তর আলোচনা গবেষণা আমরা জেনেছি। সর্বশেষ পরিস্থিতি যে আসলে আমি কি টিকা নেব, আমার জন্য কি টিকা নেওয়াটা জায়েজ হবে, এটা অনেকে চিন্তা করেন, সেই আলোকে কিছু কথা বলতে চাই। প্রথম হলো দেখুন, টিকা কিন্তু ঔষধ নয়, টিকা হচ্ছে প্রতিষেধক, রোগটা যেন না আসে এই জন্য সতর্কতামূলক একটা ব্যবস্থা টিকা। টিকা কোনো ঔষধ না। টিকা বা ঔষধের ক্ষেত্রে শরিয়ার বিশ্লেষণ কী? শরিয়া তিনটি বিষয়ে এই ক্ষেত্রে প্রখর দৃষ্টি রাখে, যে কোনো ঔষধের ক্ষেত্রে, টিকার ক্ষেত্রে, যে কোনো জিনিস আবিষ্কার করার ফলে ওইটা ব্যবহারের ক্ষেত্রে শরিয়া তিনটি পর্যবেক্ষণ দেয়। এক নম্বর পর্যবেক্ষণ হলো যে সেই উপাদানগুলোতে নিষিদ্ধ কিছু আছে কি না সেটা আগে দেখো, হারাম কোনো কিছু আছে কি না। সেখানে আবার দুইটা ভাগ হয়ে গেছে, একটা হলো যে ওই উপাদানটা যদি অপরিহার্য হয়ে থাকে ওই ঔষধের ক্ষেত্রে বা টিকার ক্ষেত্রে, এবং সেটা যদি যার ক্ষেত্রে প্রয়োগ করা হবে তার জন্য যদি অপরিহার্য হয়ে থাকে, তাহলে অবস্থা ভেদে সেটা হারাম হলেও তার জন্য কিছু সময়ের জন্য সেটা হালাল হয়। কিন্তু বাহ্যিকভাবে কোনো হারাম উপাদান দিয়ে কোনো কিছু তৈরি হয়েছে কি না সেটা শরিয়া পর্যবেক্ষণ করতে বলে। দ্বিতীয় যে বিষয়টা হলো সেটা হলো যে ঔষধ বা টিকা বা যাই কিছু প্রয়োগ করা হবে সেটা মানব দেহের জন্য ক্ষতিকর কি না, মানুষের জন্য ক্ষতিকর কি না। যদি ক্ষতিকর হয় তাহলে শরিয়া সেটাকে নিষেধ করে, কিন্তু যদি ক্ষতিকর না হয় শরিয়া এটাকে অনুমোদন প্রদান করে। তৃতীয় যে বিষয়টা সেটা হলো কোন নিয়তে এই ঔষধ অথবা টিকাটা সে প্রয়োগ করবে, নিয়তটা কী। যেমন আমাদের অনেকের নিয়ত হতে পারে যে আমি টিকা নিয়েছি, ব্যাস আমাকে আর করোনা ধরবেই না, যদি বিষয়টা এমন হয় তাহলে এটা আপনার জন্য হারাম হবে। কিন্তু যদি আপনি মনে করেন যে না, এটা সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে আমি গ্রহণ করেছি, কিন্তু আমার তকদিরে যদি লেখা থাকে হবে, না হইলে নাই, কিন্তু এইটা নিলেই আমার হবে না এমন কোনো কথা নাই, এই চিন্তাটা মাথায় রাখতে হবে যে কোন নিয়তে আপনি গ্রহণ করছেন। এই তিনটা বিষয় যখন আপনি বিশ্লেষণ করবেন, যেটা অলরেডি আমরা জানি যে এটা নিয়ে প্রচুর গবেষণা হয়েছে, বিশেষ করে অক্সফোর্ড থেকে যে টিকাটা এসছে এটা নিয়ে গবেষণা হওয়ার পরে, যেটা অ্যাস্ট্রাজেনেকে আমরা বলে থাকি, ব্রিটিশ ইসলামিক মেডিকেল অ্যাসোসিয়েশন তারা গবেষণা করে এটার ব্যাপারে ইতিবাচক মত দিয়েছেন। ইন্দোনেশিয়া, চায়না থেকে যে টিকাটা নিয়েছেন তারা সেটা নিয়ে গবেষণা করেছেন, চায়নাকে বলেছেন যে কী কী উপাদান দিয়ে তোমরা তৈরি করেছ তার ডিটেইল আমাদেরকে দাও, তারা যখন ডিটেইল দিয়েছেন তখন ইন্দোনেশিয়া এটাকে গ্রহণ করেছে। তো পৃথিবীব্যাপী যে টিকা চারটা এখন চলছে, এটা বিজ্ঞ ইসলামিক স্কলারদের মতে এটা আপনি নিতে পারবেন, ইনশাআল্লাহ তাআলা কোনো সমস্যা হবে না, এটা আপনার জন্য বৈধ। নিয়তের ব্যাপারটা আমরা যেন আমাদের নিয়তের মধ্যে সমস্যা তৈরি না করি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। যেমন দেখেন, যদিও রাসূলের যুগে টিকা ছিল না, কিন্তু কিছু বিষয় কিন্তু ছিল, যেমন আমরা লক্ষ্য করতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে বলেছেন যে শোনো, তোমরা প্রতিদিন সকালবেলা খালি পেটে 7টা আজওয়া খেজুর খাবে, তাহলে কি হবে, তোমাদের কোনো রোগ হবে না, রোগবালাই হবে না। এটা কিন্তু এক ধরনের টিকার মতো সতর্কতামূলক ব্যবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সকালবেলা খালি পেটে 7টা আজওয়া খেজুর খায় তাহলে সকল ধরনের অনিষ্টতা থেকে আল্লাহ তাকে রক্ষা করবেন। এখন বিষয়টা এমন না যে 7টা খেজুর খাওয়ার পরে আপনি অসুস্থ হন নাই, হতেও পারেন যদি আপনার কিসমতে থাকে,
কিন্তু এটা সতর্কতামূলক একটা ব্যবস্থা। অনেকে টিকা নেন নাই, তারা তো রোগে আক্রান্ত হন নাই, আবার অনেকে নিয়েছেন তারা আক্রান্ত হয়েছেন, আবার কেউ কেউ মৃত্যুবরণও করেছেন। সুতরাং এই ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। এরপরে আচ্ছা ভালো কথা আমি বলে নিই ভাই, আমি কিন্তু টিকা নিয়েছি, আমি টিকা নিয়েছি আলহামদুলিল্লাহ। এরপরে আমি যেটা বলবো সেটা হলো, এটা গেল করোনার ব্যাপারে, এবং এই ব্যাপারেও আমরা সজাগ সচেতন থাকব, সবাইকে বলবো যার যার অবস্থান থেকে এগিয়ে আসার জন্য। চারিদিকে হাহাকার আমরা শুনতে পাচ্ছি, কারো বাড়িতে খাবার নাই, কারো অক্সিজেনের দরকার, কারো অ্যাম্বুলেন্স সেবার দরকার, বাহন সেবার দরকার। ভাই আপনার পক্ষে যতটুকু সম্ভব, যেভাবে সম্ভব আপনি চেষ্টা করেন মানুষের পাশে এসে দাঁড়াবার, কারণ এই সুযোগটা আপনি সামনে পাবেন না। অনেক সময় হয় কি, আমাদের হাতে সুযোগ থাকে, আমরা কাজে লাগাই না, ভাবি পরে করব, পরে আর এই সুযোগটা আসে না, নানা কারণে আসে না। এই কারণে আমরা এখন যেহেতু সুযোগ এসছে এবং কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি বলতে পারবো যে রব্বুল আলামিন আমি চেষ্টা করেছিলাম, এই সুযোগটা আমরা কাজে লাগাবো, আমরা একজন ভালো মুসলিম হতে চাই। আর একজন ভালো মুসলিম হওয়া মানেই মানুষের পাশে এসে দাঁড়ানো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।